বিশেষ করে জামায়াত ইসলামী, জামায়াত ইসলামী দেশের আমলের জনতার ভালোবাসার একটি সংগঠনের নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারকদের কারো বন্দুক ঠেকিয়ে তারা একটি অবৈধ রায় দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদেরকে শহীদ করেছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের শহীদ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য যে অবৈধ ট্রাইব্যুনাল আপনি করেছিলেন, এই ট্রাইব্যুনালের আন্তর বিচার হবে, অপেক্ষা করছে। আপনি পালিয়ে গিয়ে বাঁচবেন না। আপনি যেভাবে আপনার বাবার খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে নিয়েছে, আপনি বাংলাদেশে তাদের ফাঁসি দিয়েছিলেন, আপনাকেও আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আপনাকে ধরে নিয়ে এসে এই ট্রাইব্যুনালে আপনার বিচার করে এদেশের মাটিতে আপনার ফাঁসি রচনা করা হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবারও আপনাদের পাশে থাকবো। ঠিক আছে।